হাই ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি। আমি পার্ট ওয়ান দেখিয়েছি এয়ারপোর্টের, এখন সেকেন্ড পার্ট আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ফ্লাইটের ভেতরে সব বসে, কিভাবে খাবার ক্যাবিনেট থাকে। এখান থেকে স্টার্ট করলাম, দেখুন যে বেল্ট লাগাতে বললো। বেল্ট লাগিয়ে নিলাম, এই যে সকালবেলা ফ্লাইটে ওঠার পরেই ব্রেকফাস্ট দিয়েছে, এক ঘন্টা পরেই ব্রেকফাস্টটা দিল, দিয়েছে আপনার একটা ডিমের বড় অমলেট, একটা চিকেন রোল, এই যে ফ্রুট স্যালাদ, এটা দই, নিচে জেলি দেওয়া আছে, একটা শাকের কিছু একটা দিয়েছে, এই যে চিনি সুগার সবই দিয়েছে, একটা কষু দিয়েছে, রসো। দইটা খুব সুন্দর, খুবই ভালো দই, ভালো ব্রেকফাস্ট, একদম ফুল পেট ভরে যাওয়ার মতো। এরপরে আরও দেখতে থাকুন। এই যে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবার ওরা নিতে এসেছে, আমাদের প্লেটগুলো সব নিয়ে যাবে। সুন্দর ব্যবস্থা, সুন্দর ওদের সার্ভিসও দেয়, খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গুছিয়ে ওরা নিয়েও যায়, খাবারও দিয়ে যায়, এবং যখন যার যেটা চাহিদা বললেই সাথে সাথে ওরা সার্ভিস দেয়। খুবই সুন্দর, খুবই ভালো, আমারও দেখে খুব ভাল লাগলো। প্রত্যেকটা জিনিস নিয়ে যাবে। এবার আমরা এই যে ট্রেটার মধ্যে দিয়ে খেলাম, সেই ট্রেটা ফোল্ড করব এখানে। হ্যাঁ, এটা ফোল্ড করার জন্য এই যে ফোল্ড করে দিলাম। এই যে চলছে এখন এরোপ্লেন, দেখুন আমরা জানলার থেকে দেখতে পাচ্ছি, ঠিক মনে হচ্ছে একটা তুলো পিণ্ডির মধ্যে দিয়ে চলছে, যে তুলোগুলোর উপর দিয়ে, কিন্তু নয়, নিচে সাগর আছে, উপরে হচ্ছে মেঘ, এত মেঘ জমে আছে, আর ওই পারে দেখাচ্ছে সূর্যের আলো। পৌঁছে গেলাম কাতার, এখন এখানকার সকাল 6:30, কিন্তু প্রচুর রোদ, যেহেতু সমুদ্রের কিনারায় এখানে তো গরম হবে, প্রচুর রোদ আছে কলকাতায়। এখন টাইম হচ্ছে মোটামুটি 9টা হবে, এখান থেকে 2.5 ঘন্টা আগে আছে কলকাতা। আমরা ভাবি কলকাতায় কত রোদ, কিন্তু এখানে 6:30 সকালবেলা মানে এত রোদ, মনে হচ্ছে দুপুর 12টা বাজে। এই যে আমরা এখন কাতার এয়ারপোর্টে নেমে গেছি, এখন আমাদের জন্য একটা বাস আসলো, যেহেতু আমাদের হুইল চেয়ার ব্যবস্থা করা আছে, তার জন্য ওই বাসে করে আমাদের নিয়ে যাবে এখন এয়ারপোর্টের ভেতরে। তারপর ওখান থেকে আবার লন্ডনের ফ্লাইট ধরার ওরাই ব্যবস্থা করে দেবে। খুব সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধায় পড়তে হয়নি। এই যে পাশেই দেখুন একটা কত বড় ফ্লাইট দাঁড়িয়ে আছে, অনেক বড়, সব কাতার এয়ারওয়েজ, খুবই ভালো, খুব সুন্দর, আপনার সাথে জুড়ে থাকুন। এখন হলো, এখন আমরা যাচ্ছি লন্ডন ফ্লাইটের দিকে, দেখি কোথায় নিয়ে যায় গাড়ি করে, এখানে এয়ারপোর্টের গাড়ি করে আমাদের আবার নিয়ে যাচ্ছে। দেরি হচ্ছে ওই জন্য, যাদের দেরি হবে, আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা ছিল বলে ফটাফট হয়ে গেল। এবার যাদের সব কিছু পায়ে হেঁটে করতে হয়, ওদের ফ্লাইটের জন্য দৌড়াচ্ছে যেন ফ্লাইট কারোর মিস না হয়। ভালো ব্যবস্থা এখানে, সুন্দর, খুব সুন্দর। অনেক বড় এয়ারপোর্ট, ওই দুবাইয়ের টাইপেরই, খুব সুন্দর। Thank you.
সব এটা ওয়াচের দোকান। এখানে খেজুর খুব ভালো পাওয়া যায়, প্রতিটা জিনিস সেন্ট ডিও মানাতে ছিল করতাম কে। যাই হোক, আমি পেয়ে গেলাম গাড়িতে বসে বসে। ঠিক আছে, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, কেক, প্যাটিস, সব কিছু, পোস্তা, এই যে সব, এই এই গাড়ি আমরাও যাচ্ছি। আমাকে দেখি তো, এই যে যাচ্ছেন। যখন দেখা হলো যে এটা আমাদের দুজনের সিট, এসে গেছি, ফুল লোক আসেন, আসবে ধীরে ধীরে। এই যে এটা আমাদের সিট, এখন 29 দেখো, 29B কিন্তু, 29B। হ্যাঁ, আমি সিটে বসে গেছি, এখন এটা টিভি স্ক্রিন, এখানে দিয়েছে একটা ইয়ারফোন যেটা আমি কানেক্ট করে নিয়েছি, এখানে ফোনে আমি চার্জ দিয়েছি, ওইটা আমার হাজবেন্ডের স্ক্রিন, ওইটাই, কেউ আসেনি এখন, এই যে ফ্লাইট কেউ আসেনি, দিয়েছে আমাকে, দিয়েছে একটা কম্বল, যদি ঠান্ডা লাগে, এখানে এসিটা খুবই জোরে চালানো থাকে, যার জন্য যদি ঠান্ডা লাগে তো কম্বলটা নিতে পারি, আর এখানে আছে একটা ব্রেকফাস্ট বা লাঞ্চ যেটাই দেবে সেটার জন্য একটা ট্রে দিয়েছে, এখানটায় রেখে আমি খেতে পারি। এইরকম এটার সিস্টেম, এখানে রিমোট আছে, যদি কেউ টিভিটা রিমোটে দেখতে চায় দেখতে পারে। যাই হোক, এখানে হাতেও হচ্ছে, এই যে দেখাচ্ছে। যাই হোক, আসুন আপনারা আমার সাথে থাকুন, আমি নেক্সট ভিডিও দেখ। ব্রেকফাস্ট নিয়ে এসে গেছে, দেখা যাক, এখানে এখন সকালবেলা এদের মোটামুটি নিজেদিকে স্ক্রিনে আমার ফ্লাইটও দেখাচ্ছে কোথায় যাচ্ছে। এখন দায়িত্বর কাজ, কাকে জল লাগবে, কার চা
বাচ্চাটা কেমন পা তুলে ঘুমাচ্ছে। এই যে লন্ডন এয়ারপোর্টের ল্যান্ডিং টাইম, ল্যান্ড হচ্ছে একদম। এখন ট্যাক্সি রূপে ফ্লাইট চলছে। আমরা লন্ডন মাটি পৌঁছে গেলাম। কোথাকার মানুষ, কোথায় চলে এলাম, অনেক দূর, প্রায় 14 ঘন্টা লাগলো, কেননা যেহেতু কাতারে 2 ঘন্টা হল্ট ছিল। দোহাই, কাতার এয়ারওয়েজে এসে দোহাতে 2 ঘন্টা আমাদের ওয়েটিং ছিল, পৌঁছে গেলাম। এটা ইমিগ্রেশন লাইন, দেখা যাক কতক্ষণ লাগে। ইমিগ্রেশন লাইন দেখি কি চেক করে, কি কি কোশ্চেন করে, তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব।